প্রতিশ্রুতি দিলে কন্ধমাল সাংসদ পানি অভাব বাহানা করে বন্দ করা যাই রাজ্যের একমাত্র উদ্যান কৃষি প্রশিক্ষণ কেন্দ্র পুনঃ কার্যক্রম সহ পরিদর্শন নিমন্তে আজ যুব সমাজসেবী আওয়ান চন্দ্র নায়ক এবং লক্ষ্মীকান্ত প্রধান কন্ধমালটি আজ কন্ধমাল সাংসদ সুকান্ত পানিগ্রাহী ফুলবাণী সার্কিট হাউস কু যাই অনুরোধ করেছেন এবং মানবর সাংসদ মধ্যে উক্ত বিষয়ক ব্যক্তিগত ভাবে গুরুত্ব দিয়ে যথাশীঘ্র কন্ধমাল জেলাপাল হর্টিকালচার নির্দেশক এবং বিভাগীয় অধিকারী করে যথাশীঘ্র পরিদর্শন নিমন্তে আসবা সঙ্গে সঙ্গে এর পুনঃ কার্যক্রম করা যাব বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সোজা অনুসারে কৃষক ও যুববর্গ প্রশিক্ষণ দিয়ে আত্মনিযুক্তি ও স্বাবলম্বী করা উদ্যান কৃষি সম্বন্ধীয় শিক্ষা নিমন্তে সরকার কোটি কোটি টাকা ব্যয় করা কোটা আজ ভূত কোটি পাল্টি যাই বারম্বার অনুরোধ করে মধ্যে সরকার কিংবা রাজ্য বিভাগীয় অধিকারী এর প্রতি দৃষ্টি দেওনা এর এক জ্বলন্ত উদাহরণ দেখা মিলছে। আদিবাসী অধ্যুষিত কন্ধমাল জেলার উদয়গিরি ব্লক অন্তর্গত ওড়িশার একমাত্র কলিঙ্গা ডিএফিরে উদ্যান কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এর দীর্ঘ 8 বর্ষর ঊর্ধ্ব হেলা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সূচনা অনুসারে গত 2013 মসিহার রাজ্য সরকারক কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ তরফ উদ্যান কৃষক ও যুবাবর্গক উদ্যান কৃষি নিমন্তে শিক্ষা দিয়ে আত্মনির্ভরশীল করা নিমন্তে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা যাদ্বারা কন্ধমাল জেলা সহ গঞ্জাম গজপতি রায়গড়া কোরাপুট মালকানগিরি নবরঙ্গপুর কলাহান্ডি বলাঙ্গীর এবং সোনপুর এপরি 10টি জেলার কৃষক তথা চাষী মানুষ আরম্ভ করে যুবপিঢ়ি মানে উদ্যান কৃষি সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ে তালিম নিয়ে এবং নিজ অঞ্চলের উদ্যান কৃষি করুলে কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র 2 বর্ষ চালা পরে গত 2016 মসিহার কার্যকরী নই আজ পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। এই প্রতিষ্ঠান মধ্যে রয়ে শিক্ষা অর্জন করা শিক্ষার্থী নিমন্তে 150 শয্যা বিশিষ্ট হোস্টেলর মধ্যে ব্যবস্থা করা যাই এতিমধ্যে সরকারক তরফ বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেওয়া নিমন্তে ব্যবস্থা লে স্থানীয় অঞ্চলবাসী তা স্বপ্ন হয়ে রয়েছে। যাফলে বিভিন্ন জেলার অনুসূচিত জাতি ও জনজাতি দলিত এবং পছুয়া বর্গ ছাত্রছাত্রী মানে এইভাবে সরকারক তরফ মিলুক প্রশিক্ষণ সুবিধা সুযোগ বঞ্চিত হয়েছেন। বর্তমান এ কেবল কাগজর কলমে রয়েছে। এণু 2 জন সরকারী নির্দেশক এঠারু দরমা নেই ভুবনেশ্বরে রয়েছে সূচনা মিলছে। বিনা কামরে দরমা বাবদক মাসিক প্রায় 5 লক্ষ টাকা অযথা খরচ হচ্ছে। কৃষক ও যুবাবর্গক বৃহত্তর স্বার্থ দৃষ্টি এই উদ্যান কৃষি প্রশিক্ষণ কেন্দ্রক পুনঃ কার্যক্ষম করা নিমন্তে যুব সমাজসেবী আওয়ান চন্দ্র নায়ক এবং অঞ্চলবাসী রাজ্য সরকার অভিভাবকীয় অধিকারী পত্র মাধ্যমে অনুরোধ মধ্যে কৌশি অধিকারী এটি প্রতি দৃষ্টি আকর্ষণ করুনা। কন্ধমাল রাজকিশোর বেহেরাঙ্ক রিপোর্ট নিউজ লক্ষ্মী সেবের। বুদ্ধ হয়ে গেল বন্ধ হয়েকি অছি সেই HTI ট্রেনিং ইনস্টিটিউটরে মানে 10টি জেলার ঊর্ধ্ব পিলা মানে আসিকি সেইটি ট্রেনিং নেউছন্তি যা ফলরে স্যার সেমানে রোজগারক্ষম হয়ে পড়ুছন্তি স্যার বর্তমান সেটা বন্ধ হয়েকি অছি এণু আমি আপনার স্যার অনুরোধ করছু দয়াকরি কি আপনার কলিঙ্গা ঘরে আসন্তু উদ্যান কৃষি প্রশিক্ষণ কেন্দ্রকে ভিজিট করন্তু এবং স্যার তার সুবিধা অসুবিধা বিষয়ে দেখবে এবং স্যার নিশ্চয় সেটা যেমন আমি রিওপেন করি আমি চলাই পারি স্যার সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি আশা করছি স্যার। ভাবে যাবি সেটি যাবি না ডাইরেক্টর হর্টিকালচার এবং জেলাপাল মাছ এবং জেলার ডেপু ডাইরেক্টর হর্টিকালচার এ সমস্ত সাঙ্গে নিয়ে খুব শীঘ্র মু প্রোগ্রাম করবি সেটি কারণ উদ্যান কৃষির অপার সম্ভাবনা রয়েছে কন্ধমাল জেলায়। উদ্যান কৃষিকে আগুকু নেওয়া হলে উদ্যান কৃষির যে প্রশিক্ষণ কেন্দ্র যেটা কলিঙ্গারে অছি তাকে নিশ্চিত ভাবে আমি আউথরে তাকে কার্যক্ষম করাইবা সেখানে যা যেমি বিকাশ পাই যে কাম তার ইনফ্রাষ্ট্রকচর এবং কম করা যাই পার সে বিষয়ে মো জেলাপাল কন্ধমাল সহ এক প্রকার আলোচনা করেছি পুরো তাকে বিভাগীয় অধিকারী মানুষ নিয়ে কিভাবে ভাবে সে কেন্দ্রকে ভালো ভাবে আমি চলাইবা এবং জেলা মানুষ পাখাপাখি পড়োশী জেলা যেতে অছি সেঠু আসিক এইটাই পিলামানে উদ্যান কৃষি উপরে সেমানে প্রশিক্ষণ নেবে এবং উদ্যান কৃষির যে অপার সম্ভাবনা রয়েছে কন্ধমাল জেলায় আমি আগামী দিনের এটার হলদি কথাটু আরম্ভ করবো যা যা কথা আপনার কষ্টার আপুর কথা হোক আপনার সবু জিনিস এটাই যেমি আজিকালি স্ট্রবেরি হল বিভিন্ন কথা সব কদলী চাষ তুলি বন্ধর কথা হোক বিভিন্ন চাষ ফল চাষ এবং হর্টিকালচার রিলেটেড যেতে জিনিস
ଏଭଳି ଭାବରେ ଫଲୋଅପ୍ ଆମେ କରିବା। ସେଥିପାଇଁ ଗୋଟେ ପ୍ରଶିକ୍ଷଣର ଆବଶ୍ୟକତା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ତେଣୁ ଏ ପ୍ରଶିକ୍ଷଣ କେନ୍ଦ୍ରଟି ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ଟାକୁ କେମିତି ଆଗକୁ ଆମେ ନେବା, ଭଲ ଭାବରେ ତା'ର ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ଡେଭଲପମେଣ୍ଟ ହେବ ଏବଂ ପିଲାମାନଙ୍କୁ ଟ୍ରେନିଂ ଦିଆଯିବ, ସେଥିପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋର ପ୍ରଯତ୍ନ ରହିବ, ମୁଁ ଚେଷ୍ଟା କରିବି।